দুনিয়াটা কি? দুনিয়া কর্মজগৎ, দুনিয়া মুমিনদের জন্য হচ্ছে কর্মজগৎ, এখানে আসছেন কর্ম করতে। এই দুনিয়াতে সকল ভালো ইবাদত বন্দিকে দিয়ে, পাঁচ ওয়াক্ত সালাত দিয়ে, সুন্নত নফল মুস্তাহাব দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, দান সাদাকা দিয়ে, আখলাক চরিত্র দিয়ে, সবার সাথে ভালো সুন্দর আচরণ করে, হোসনুল খুলক উত্তম চরিত্র গঠন করে, এই দুনিয়াতে যত সুন্দর কর্ম করবেন, যত ভালো আমল করবেন, সেইটা নিয়ে আপনি আল্লাহর কাছে পৌঁছাবেন, ফাকাত ফাজ, তখন গিয়ে আল্লাহর কাছে সফলতা পেতে পারেন। আর নাই তো, এই দুনিয়া হচ্ছে কর্মজগৎ, এখানে কর্ম করার জায়গা, বদলার জগৎ আখেরা। যারা দুনিয়াকে পেয়ে, দুনিয়ায় সন্তুষ্ট পেয়ে, মা পেয়ে গেছি, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল করিম, হে মানুষ, কোন সে বিষয় তোমার রব থেকে তোমাকে ধোকা দিয়ে রাখছে? আমাদের শহরের বাবুরা তো আপনার, আমরা শুনতে পাই এমন এমন খবর, আল্লাহ আকবার, রাতের একটা দুইটায় শুবে, তার ফজর গেল, দিনের দশটা উঠবে, কোথায় গেল ফজর, কোথায় গেল তার সালাত, কোথায় গেল তার দিন, কোথায় গেল তার ইসলাম, কোথায় গেল তার কি, আল্লাহ আকবার। সারা রাত এই রাতের পার্টি করতে করতে রাতের একটা দুইটা বাজে যায়, তাকে ঘুমাইতে গেলে এই ফজরের কিছুক্ষণ আগে, এই ব্যক্তি ফজরে কীভাবে উঠবে? সম্ভব? আল্লাহ সম্ভব না। শহরের বাবু, শহরে সবচেয়ে বড় রোগ হচ্ছে এটা। গ্রামে অন্ততপক্ষে আমরা অনেক ভালো আছি আমরা, আলহামদুলিল্লাহ, অন্ততপক্ষে দশটার পর থেকে মানুষ ঘুমিয়ে যায়, আরামসে ফজরের সময় উঠে সালাত আদায় করে, আলহামদুলিল্লাহ। তো শহরে ইল্লামার রহেমার আব্বি, যে ব্যক্তি আল্লাহ হেদায়ত করবে সে শহরে থাকলে সে আল্লাহ তার ইমান ইসলামের হেফাজত করবে। আর যদি এই যে বিমারি, যে শহরের এই যে পাশ্চাত্য সভ্যতার হাওয়া যার গায়ে লাগছে, সে তো আপনার নিজের দিনকে বিলিয়ে দিছে এই রঙ্গ উল্লাসের মধ্যে। রঙিন দুনিয়া, রঙ্গমঞ্চ, এটা রঙিন দুনিয়া, রঙ্গমঞ্চ ধোকায় পড়ে আছে। আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে শুধুই ধোকার সামগ্রী, ভোগের সামগ্রী, যা কিছু আছে এগুলো তুচ্ছ। যা আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমার জন্য রেডি করে রেখেছেন, জান্নাতে প্রস্তুত করা আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, যালিকাল ফাউযুল কাবীর, মহাসাফল্য আপনার জন্য অপেক্ষা করা আছে। আপনি কর্ম করুন, আপনার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে, শুধু গেলে পাবেন ইনশাআল্লাহ। ভালো কর্ম করেন, এইটা হচ্ছে ভালো কর্মের জায়গা। নিঃশ্বাসের এক সেকেন্ডের কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় মালাকুল মৌত আসতে পারে, তখন হায় হায় করে বলবেন, আল্লাহ একটু ফিরিয়ে দেন, একটু ফিরিয়ে দেন, আমি কিছু ভালো আমল করি, তার সুযোগ নাই। অনেক সময় তোমাকে দোয়া হয়েছে বুনিয়ে দে, তুমি ভালো আমল করো নি, জীবনটা সত্তর ষাট সত্তর বছর জীবন একবারে হেলায় কাটিয়ে দিয়েছো, আল্লাহ আকবার। হে মানুষ, আল্লাহ আকবার। আসুন আমরা একটু আগে পারবো, জান্নাত দুনিয়া আল্লাহ তালার মানুষের জন্য যে জান্নাত রেখেছেন আল্লাহ তালা, বহু আয়াত আমি দেখলাম কোরআনের মধ্যে, জান্নাত দিয়ে সার্চ করলে বহু আয়াত আমার সামনে বেশি উঠছে, কয়টার কোনটা ছেড়ে কোনটা আলোচনা করবো। আল্লাহ তাআলা এই মর্মে সূরাতুল বাকারার 182 নম্বর আয়াত, আল্লাযিনা ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, যারা সৎকর্ম করছে, নেক আমল করছে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিচ্ছেন। দুনিয়া আপনার একটু একটা আপনার 3000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পেয়ে যাবেন, বা একটা ফ্ল্যাট দুনিয়ায় একটা একটা ফ্ল্যাট আপনি পেয়ে গেলেন, বা দুনিয়ায় ভালো একটা গাড়ি পেয়ে গেলেন, দুনিয়ায় কিছু একটা ভালো আপনি থাকা ও খাওয়ার জায়গা পেয়ে গেলেন, আপনি মহা আনন্দে, আল্লাহ আকবার। অথচ আপনার রব বলছেন যে তোমার জন্য আমি জান্নাতে প্রস্তুত করি যা দুনিয়ার কোনো চক্ষু দেখেনি, কোনো মাইন্ড, কোনো ব্রেন চিন্তা করতে পারে না, মানুষের চিন্তার বাহিরে জান্নাত, আল্লাহ আকবার।